হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি দেখাবো উইন্ডোজ সেটআপ দেওয়ার জন্য একটা পেনড্রাইভকে কীভাবে বুটেবল করবেন। তো আমার নাম দৈমোদর, আপনারা দেখতেছেন ডিএম টেকনিক। তো চলুন শুরু করা যাক। তো একটা পেনড্রাইভকে বুটেবল করার জন্য প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আপনি যে কম্পিউটারে উইন্ডোজ সেটআপ দেবেন সেই কম্পিউটারের পার্টিশন স্টাইল কি। তো পার্টিশন স্টাইল আবার দুই রকমের হয়, এমবিআর আর জিপিটি। এখন কিভাবে জানবেন যে আপনার কম্পিউটারে পার্টিশন স্টাইলটা এমবিআর অথবা জিপিটি? তো সেটা জানার জন্য আপনারা কম্পিউটার উপর রাইট ক্লিক করবেন, এখান থেকে যাবেন ম্যানেজে, ম্যানেজ থেকে যাবেন ডিস্ক ম্যানেজমেন্টে। এরপর এখানে যে ডিস্ক জিরো আছে এটার উপর রাইট ক্লিক করবেন, দেন প্রপার্টিসে ক্লিক করবেন, এখান থেকে যাবেন ভলুমস। ভলুমসে গেলেই দেখতে পারবেন কি পার্টিশন স্টাইল দেওয়া আছে। দেখেন এখানে এমবিআর আছে, যদি এমবিআর থাকে তাহলে বুটেবল করার সময় এমবিআর দেবেন, আর যদি জিপিটি থাকে তাহলে জিপিটি দেবেন। এখন আমাদের যে বুটেবল করার জন্য একটা সফটওয়্যারের দরকার হবে, তো সেটা নামানোর জন্য যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন আর ইউ এপিএস, এটা ক্লিক করলেই আপনার একেবারে উপরের দিকে চলে আসবে। এরপর এখান থেকে এই যে ডাউনলোড, এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে স্টার্ট ডাউনলোড, এরপর ওপেন। ইয়েস, আমি এটাকে মিনিমাইজ করে দিই। এখন ডিভাইস, ডিভাইসের এখানে আপনি যে পেনড্রাইভকে বুটেবল করবেন সেই পেনড্রাইভটা কম্পিউটার সাথে কানেক্ট দিয়ে রাখবেন। এখন পেনড্রাইভের সাইজ কত হইতে হবে, যদি আপনার আইএসও ফাইলটা 4GB হয় বা 4GB-র বেশি হয় তাহলে অবশ্যই 8GB লাগবে, মানে আইএসও ফাইলের যে সাইজ হবে সেটা থেকে বড় পেনড্রাইভ লাগবে। তো আমার এখানে যে আইএসও ফাইলটা সেটা আপনার 4GB-র উপরে আছে, আমি এখানে 8GB নিয়েছি। এখানে যে বুট সিলেকশন, এখানে ডিস্ক আর আইওসি এমএস এটাই থাকবে। এরপর সিলেক্ট, সিলেক্টে গিয়ে আপনাদের যে উইন্ডোজের যে আইওসো ফাইল সেটা সিলেক্ট করে দেবেন। তো এখন এই উইন্ডোজের যে আইওসো ফাইল এটাই কিন্তু মেইন বিষয় আর কি, এটা কোথায় পাবেন এটা কিন্তু আপনার গুগলে সার্চ দিলে বিভিন্ন ওয়েবসাইটেই পাবেন, সেখান থেকে এটা নামিয়ে নেবেন। এখানে ক্লিক করে আমি এখানে দিলাম ওপেন। এখন দেখেন এখানে যে পার্টিশন স্কিম এটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয়, একটু আগে যে আমি চেক দিয়ে আসলাম, দেখেন এখানে আছে জিপিটি আর এমবিআর। আপনাদের যদি এমবিআর হয় তাহলে এমবিআর দেবেন, যদি জিপিটি হয় তাহলে জিপিটি দেবেন। আমারটা এমবিআর আছে এই জন্য আমি এমবিআর দিলাম। এখানে এমবিআর দেওয়ার সাথে সাথে এখানে টার্গেট সিস্টেমটা অটোমেটিক চলে আসবে, বায়োস, তো যেটা আছে সেটাই থাকবে। এখানে আপনার ভলিউম লেভেল, এটা হচ্ছে আপনার যদি নাম দিতে চান, ধরেন আমি W10 রাখলাম, উইন্ডোজ 10। এখানে যে ফাইল সিস্টেম, এখানে এমবিআর দেওয়ার সাথে সাথে এখানে NTFS অটোমেটিক চলে আসছে, এই জন্য যেটা চলে আসবে সেটাই থাকবে। এরপর ক্লাস্টার সাইজ এখানে যা আছে ডিফল্টভাবে সেটাই থাকবে। এখন দেখেন এখানে কী কী চেঞ্জ করার দরকার আছে, শুধু আপনার এখানে এই সিলেক্টে গিয়ে আপনার যে আইওসো ফাইলটা সেটা সিলেক্ট করবেন, এরপর আর কী করবেন, শুধু পার্টিশন স্কিমে গিয়ে এমবিআর বা জিপিটি আপনার যেটা হবে সেটা দেবেন, আর কোনো কিছু ধরার দরকার না। এখানে ভলিউম লেভেল আপনি নাম দিলেও পারেন না দিলেও পারেন, এরপর যা আছে সব সেম থাকবে। এরপর কী করবেন, এখানে আছে স্টার্ট, স্টার্টের উপর ক্লিক করবেন। এখন এখানে বলতেছে স্টার্টে ক্লিক করলে আপনার যে এই যে পেনড্রাইভটা আছে সেটা কিন্তু ফরম্যাট হয়ে যাবে, মানে যদি কোনো কিছু থেকে থাকে সেটা বাদ হয়ে যাবে। তো এখানে আমি ওকেতে দিলাম। এরপর দেখবেন কি এখানে একটু পরে আপনার এই যে স্ট্যাটাস, তা এখানে একেবারে পুরোটা কমপ্লিট হয়ে গেলে এখানে রেডি লেখাটা আসবে। যখন এই রেডি লেখাটা আসবে তখনই ভাববেন যে আপনার পেনড্রাইভটা বুট করা হয়ে গেছে। এই দেখেন হইতেছে, এটা এখানে পুরোপুরি আসলে, যখন আবার এখানে প্রথম কিন্তু রেডি লেখাটা ছিল, সেই রেডি লেখাটা যখনই আসবে তখনই আপনার কাজ কমপ্লিট, এরপরে আপনি ওইটা থেকে উইন্ডোজ সেট আপ দিতে পারবেন। তো এই ছিল আমার ভিডিও, এটা বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।